ওকে জেরক্সে রেগজিত কিন্তু এখানে ডাউন রেকজিট রে কিন্তু এখানে ডাউন করে ফেলা হৈছে রেগজিট রাই থিংক ক্লিয়ার করে দিবে ওকে এখানে কিন্তু রেগজিতকে ক্লিয়ার ডিভাইভ তো দাও যাবে না ডিভাইভ দাও ও ভাই এন সেভেন ওয়ালের গ্লিচ নিয়ে কিন্তু ভাই যেখানে একটা ওয়ান টাইপ কানেক্ট করেছে লাভলি শর্টস ওকে ও ও ও ও ও ও ভাই এ কেয়া হ রাই ন রেভাইভ ন রেভাইভ ন রেভাইভ ন রেভাইভ ন রিবাইভ কেউ রিভাইভ করতে পারবে না এখানে ইনসুকে রেগজিট কিন্তু এখানে ডাউন ওকে আইজান এবং ভাই মিরাজ ভাই বেঁচে আছে আইজান টু বিথ ফোর টু বিথ থ্রি লেটস গো গাইস টু বি ও ভাই এন সেভেন কিন্তু এখানে ভালো একটা ডাউন বের করেছে এবং কিন্তু ক্লিয়ার করেছে এবং আইজান কিন্তু এখানে লাস্ট ম্যান স্ট্যান্ডিং লেটস গো নট কানেক্টেড ওকে ডাবল সুইচ অফ শট ট্রাই হচ্ছে বাট নট কানেক্ ও শট ভাই মুখের উপর দিয়ে শর্টগুলো যাইতেছে বাট ওকে এন কিন্তু লা এন

আইজান কিন্তু ইন সুকে কে নিয়ে কিন্তু এখানে প্রপার ক্লিয়ার করে দিয়েছে ওকে 4b3 দেখা যাক গাইস আইজান এ এই বং m187 কিন্তু n7 কে কিন্তু এখানে ফালাই দিছে এবং ও ভাই এবং অলসো অলসো m187 ও কিন্তু এখানে ডাউন ওকে এখানে জেরক্স এর জেরক্স কিন্তু এখানে m1 কে কিন্তু প্রপার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে দেখা যাক জেরক্স এর 2b3 সিজন রেক্সিট কিন্তু ও দ্যাট টাইম কিন্তু এখানে নিয়ে গেছে ওকে ওয়ান ট্যাবে ট্রাই করতেছে আইজান অলসো আইজান কিন্তু এই ফাইভ ম্যাচ পুরো ঘুরে গেছে টিডি মিরাজের রেগজিট আবার মিরাজকে কিন্তু এখানে ডাউন করে ফেলছে কে 1 ভার্সেস 2 সিচুয়েশন দেখা যাক আইজান কি 1 ভার্সেস 2 টা বের করতে পারে কিনা 1v2 নাইস ট্রাই কে এখানে রেগজিট এবং জেরক্স দুইটাই কিন্তু লিটারালি অসাম গেমপ্লে করে দুইটা প্লেয়ার এগেইনস্টে কিন্তু এখানে ওয়ান ট্যাপে ট্রাই করতেছে এবং ওয়ান ভার্সেস টু এবং ভাই জেরক্স কখন কোন সময় ভাই লাগাই দিছে এখানে একটা রেড ডট এবং স্কোর কিন্তু ওকে এখানে টিডি মিরাস আইজান আইজান কিন্তু এখানে হোল করতেছে তামিম কিন্তু এখানে ওয়ান টাইপে ট্রাই করার জন্য ওয়ালের কভার নিয়ে কিন্তু দাঁড়ায় আছে এমন এইট সেভেনও কিন্তু টিম কভার নিয়ে দাঁড়ায় আছে ওকে ওরা কিন্তু প্রপার কি এখানে রাশ দিচ্ছে রেকজিট ওরা কিন্তু এখানে রাশ করতেছে অ্যান্ড সেভেন কিন্তু অলরেডি ইন্টার করে ফেলছে দুইটা প্লেয়ারের মুখে ওকে দু আগে পিছে দুইটা প্লেয়ার ভাই এন সেভেনের কলিজা পরা সাহস দুইটা প্লেয়ারের মাঝখানে কিন্তু এখানে রাশ করে দিছে ওকে প্লেয়ার কিন্তু এখানে প্যাক করে ফেলছে জেরক্সও কিন্তু এখানে ঢুকতেছে একটা প্লেয়ারের উপরে ইন সুকে কিন্তু পিছন দিয়ে ঘোরা ট্রাই করতেছে ওকে মিরাজ কিন্তু কভার নিট ওকে মিরাজ এখানে রেগজিটের সাথে ফাইট করতেছে ডট কানেক্টেড ভাই এখানে আইজান এবং ও ভাই এখানে কিন্তু দুইটা প্লেয়ার ইসলামের কিন্তু শিকার হয়ে গেছে রেগজিট হেড কিন্তু এখানে কানেক্ট হয় নাই ওকে বডি শট এ কিন্তু এখানে কি লাগছে ইসকো অফ থ্রি বি থ্রি সিসিয়েশন থ্রি বি থ্রি অফ অ্যাম ওয়ান কিন্তু এখানে ওয়ান ট্যাবে ট্রাই করতেসে বাট নট কানেক্টেড আইজান ওহ তেরি ভাই আইজান এটা ভালো একটা শর্টস কানেক্ট করছে লিটারেরালি ও জোনের মাইর খেয়েও এবং একটা ভালো রেড ডট কানেক্ট করে দিয়েছে এবং জেরক্সে কিন্তু প্রপার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এবং ও এন সেভেনের জন্য ইনসুকের জন্য কিন্তু গাইছে এখানে থ্রী তো দেখা যাক গাইস এন কি থ্রি টু হ্যান্ডেল করতে পারবে কিনা দুজনে মিলে থ্রিবি এবং অপোনেন্টে আছে আইজান মিরাজ এবং আরটি লেটস গো লেটস গো লেটস গো গাইস এখানে কিন্তু আইয়ান আছে এবং ইন সু ওকে টু বি থ্রি সিসেশন এবং এন কিন্তু ডাউন এন কিন্তু এখানে ডাউন লাস্ট ম্যান স্ট্যান্ডিং হচ্ছে ইন সু কে ওয়ান ও ভাই ইনসুকে কিন্তু এখানে ভালো একটা ডাউন বের করছে এবং দারুন একটা ডাউন বের করতে এখানে সক্ষম ওকে এন সেভেন কিন্তু এখানে প্রপার ক্লিয়ার ক্লিয়ার দেওয়া লাগবে না যেখানে রিভাইভ অপশন নাই রিভাইভ দিতে পারবে না ওকে ওয়ান ভার্সেস টু ইন সুকে ও ভাই মিরাজ কিন্তু এখানে পিছন থেকে এসে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এবং স্কোর কিন্তু গাইস ওয়ান থ্রি জান লাস্ট ম্যান স্ট্যান্ডিং তামিমও কিন্তু এখানে ডাউন ওকে আই ও ভাই চোখে পলকে গাইস জেরক্স এখানে তিনটা প্লেয়ারকে বরাবর ভাই রেড ডট কখন কানেক্ট করেছে কিছুই বুঝতে পারলাম না এবং গাইস টিপল কিল করেছে গাইস এখানে জেরক্স ওয়ান ফোর সো দেখা যাক এখানে কাম ব্যাক করাটা সম্ভব হয় কি না অ ফার্স্ট টার্গেট আমি গাইস পিচির জন্য না তোমরা খেলতে পারবা সবাই খেলতে পারবে আমার স্ট্রিমে এমন না যে কেউ খেলতে পারে না সবাই খেলতে পারবে বাট একটা পিচি গ্যাংদের জন্য একটা ভিড এক্সিট কিন্তু এখনো পর্যন্ত কিল কনফার্ম করতে দিচ্ছে না ওকে দেখা যাক মিরাজ আছে এখানে নাইস শর্টস এবং জের অক্স গাইজ এখানে রেড ডট কানেক্ট করে দিয়েছে এবং স্কোর কিন্তু ওয়ান ফাইভ আই থিঙ্ক নেটওয়ার্ক প্রবলেম ছিল মেবি ওকে ও জ্যাড তামিম ও জ্যাড তামিম এইখানে আছে এখানে কিন্তু ওয়ান ট্যাবে ট্রাই করবে ওকে গাইজ এখানে কিন্তু মিরাজ ডাউন মিরাজ কিন্তু এখানে ডাউন ও অ্যান সেভেন কিন্তু দূর থেকে নিয়ে গেছে ওকে জেরক্স এগেন ডাউন ভাই ইনসুকে একটা প্লেয়ার ভাই কখন দাম ভাই কাহা কাহা সে মাররা এ অ্যান সেভেন কিন্তু এখানে ডাউন ও ভাই এখানে কিন্তু হাইট না এখানে ডাউন ওকে গাইজ এদের কিন্তু দুইটা প্লেয়ার এখানে ডাউন জেরক্স এর জন্য আইজান এখানে ক্লিয়ার করেছে ওকে আইজানের সামনে কিন্তু একটা প্লেয়ার ওকে দেখা যাক গাইস আই থিঙ্ক একটা কাম ব্যাক হবে নট কানেক্টেড আইজান কিন্তু এখানে ওমান ট্যাবে ট্রাই করতেছে ওকে ওকে ওয়াল ওয়াল আরে 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 লল লল ভাই দুজনে কি জোনের মধ্যেই চলে যাবে ওকে আইজান কিন্তু এখান থেকে জোন থেকে বের হয়ে গেছে এবং ইন কিন্তু এখানে জোনে আটকা পড়ে গেছে ইনসুকে কিন্তু এখানে এলিমিনেটেড ও ভাই মিরাজ কিন্তু এখানে রেড ডট দিয়ে ফাইনালি গাইস অনেকক্ষণ পর একটা কামব্যাক হয়েছে স্কোর কিন্তু গাইস টু সিক্স

ওকে এখানে দুইটা প্লেয়ার জে কিন্তু এখানে ডাউন একটা ভালো কামব্যাক দেখতে পাচ্ছি আমরা গাইস আই থিং সো এন সেভেন এখানে ডাউন ইন সুকে ওকে এম ওয়ান এইট সেভেন কিন্তু দুইটা রেড ডট কানেক্ট করেছে লাভলি এবং দুইটা রেড ডট কিন্তু গাইস এখানে এন সেভেন ও ভাই নাইস अबे बहुत गाइस এখানে ইনসুকে কিন্তু লাস্ট ম্যান স্ট্যান্ডিং ইনসুকে ভাই এখানে রেক্সিট এলাইভ ও ভাই রেক্সিট রেক্সিটও এলাইভ এখানে ওকে রেগ জন্য কিন্তু ভাই ওয়ান ওয়ান মানে ওকে নট কানেক্টেড আইজান ভাই মিরাজ আইজান আইজানরা টোটালি ফায়ার গাইস টু বি থ্রি দেখা যাক ওকে নট কানেক্টেড ডাবল ট্র্যাপ ন ন ন ন ন ইন সুকে কিন্তু এখানে ডাউন রেগ জন্য গাইস ওয়ান পারসেন্ট থ্রি দেখা যাক ওয়ান বি থ্রি ওহ ভাই তিনটা মাঝখানে একটারই কিন্তু গাইস এখানে একটা রেড ডট কানেক্ট করেছিলো এবং ভালো একটা রেড ডট কানেক্ট করেছে কিন্তু এবং আইজান কিন্তু দূর থেকে ক্লিয়ার করে দিয়েছে ওটা কমপ্লিট করছে কে নাই শর্টস ওকে গাইস এমন 8 কিন্তু ডিভাই পাবে না আইজান কে নাইস ওকে দূর থেকে এখানে কিন্তু ওয়ান ট্যাপে ট্রাই ও ও নো 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 এন কিন্তু পিছন থেকে ঢুকে গেছে এন 7 কখন কোন টাইমে ভাই ইন্টার করতেছে বুঝাই যাইতেছে না বাট গিয়ে গিয়ে কিন্তু প্লেয়ার ডাউন করে ফেলতেছে ওকে জোন জোন কভার করতে হবে এবং আইজান কিন্তু এখানে ডাবল ট্যাপ করে দিয়েছে বাট কিছু করার নাই ভাই কিছু করার নাই ওকে ভালো একটা রেড ডট আইজান ওপি নাই শর্টস এবং মিরাজ ও ভাই মিরাজও কিন্তু এখানে ডাউন পে তামিম এখানে কিন্তু অ্যালাইভ ওকে টু রেগজিট ওকে মিরাজকে কিন্তু এখানে নিয়ে গেছে জেরক্স অ্যালাইভ স্টিল ভাই যারা ডাউন খাবার তারা মরে যাও না প্লিজ ওকে দুইটা প্লেয়ার কিন্তু এখানে রিভাইভ আছে ও ভাই জেরক্স ও পি ভাই মুখের উপরে কিন্তু এখানে একটা রেড ডট কানেক্ট করছে আইজন কে লাস্ট ম্যান স্ট্যান্ডিং আই থিং সো তামিম আই থিং সো তামিম ওয়ান ভার্সেস টু দেখা যাক গাইস ও ভাই তামিম এখানে আবে দারুন একটা শটস কানেক্ট করছে ও পি ব্রো মেরিগেট নিট রিকভার রিকভার এইচপি রিকভার এইচকি আবে প্লেয়ার কিন্তু ঢুকে যাচ্ছে ওকে দেখা যাক গাইস তামিম কে ও নো 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 ও ভাই এখানে কিন্তু ফাইনালি জোনের বাড়িতে গাইস এখানে কিন্তু তামিম ডাউন হয়ে গেছে এবং গাইস এইখানে মোস্ট অফ কিল করেছে হচ্ছে জেরক্স এবং এমবিপি 12 কিল করেছে এখানে আর অ্যাসিস্ট হচ্ছে দুইটা 5000 সেভেন ড্যামেজ দিয়ে গাইস লাভলি আর অল ওভার গাইস এইখানে কিন্তু সেভেন রাউন্ডে গাইজ এইখানে পিচ্চি গ্যাংদের মধ্যে ভার্সেসের মধ্যে গাইজ এইখানে জিতে গেছে হচ্ছে জেরক্স এন সেভেন রেগজিট এবং ইনসুকে আর অপোনেন্টে যারা মানে হেরে গেছে জাস্ট গাইস ইট জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ ডোণ্ট এক সিরিয়াস